পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, গতকাল রাতে বাগবা বারভাইয়া বিএসএফ চৌমুনিস্থিত কানাই রক্ষিতের যাত্রীবাহী অটোতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য বিরাজ করছে। রাতের আধারে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন বাড়ির লোকেরা এবং ছোটাছুটি করে চেঁচামেচি শুরু করেন এবং তারপরেই আশপাশের লোকেরাও ছুটে আসেন এবং বাড়ির লোকের প্রচেষ্টায় আলটিমেটলি আগুন নেভানো হয়। কিন্তু এই আগুন নেভানো হলেও ততক্ষণে পুরো অটোটা ভস্মীভূত হয়ে গেছে। রাত 3টে নাগাদ ঘরের বারান্দায় অটোগাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ করতে পেরেছিলেন বাড়ির লোকেরা। চিৎকার চেঁচামেচি শুরু করতে এই পার্শ্ববর্তীরা লোকেরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দুষ্কৃতীদের লাগানো আগুনে সম্পূর্ণ অটোগাড়িটি ভস্মীভূত হয়ে যায়। মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সেই জায়গাতে বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি ঘটনা পরিদর্শন করেন এবং গোটা জায়গা পরিদর্শন করার পর বিষয়টা কথা বলার পর বাড়ির লোকেদের সঙ্গে দলীয় কার্যকর্তাদের এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অটোগাড়ি চালিয়ে সংসার প্রতিপালন করতেন কানাই। রাতের আধারে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছেন না যে কি হলো এমন যে হঠাৎ করে তাদের অটো গাড়িতে, যেটা উপর ভর করেই, যেটার উপর নির্ভর করেই জীবন প্রতিপালন করে থাকেন, এই অটো গাড়িতে কেন অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটিয়ে দিল দুষ্কৃতিকারীরা। এ বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া এবং বাড়ির মালিক গাড়ির মালিক শুনব। খিদের বাড়িতে এখানে জীবিকা নির্বাহ করে, তো এটা দেখা গেছে যে রাতে কে বা কারা এসে এখানে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দেয়। তো এরকম গতকালকে বাগমা বাজারেও আমাদের কার্যকর্তাকে সিপিএম এবং কংগ্রেসের কিছু গুণাধারী, নামটাও দেওয়া পাওয়া গেছে, মেরে জিবিকে হসপিটালাইজ করে দিয়েছে। তেমনি কিছুদিন আগে বিশ্বমণিতেও আমাদের কার্যকর্তার একটা গাড়ি, মাতৃগাড়ি, ও জীবিকা নির্ভর করতো, রাবার টাবার গ্রাম থেকে কিনে এনে বিক্রি করে ওইটা পুড়িয়ে দিয়েছে। তেমনি দন্দমার পাশে একটা হতাচ্ছমণি বাবাবাস করইমরা পঞ্চায়েতের আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপর ওদের জমিনের পাশেই একটা ঘর করে ভালো একটা বিক্রি করে ওরা জীবিকা নির্ভর করছিল আমাদের কার্যকর্তা, ওইটা পুড়িয়ে দিয়েছে। এগুলি সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির বিরোধী কংগ্রেস এবং সিপিএম পাহাড় অঞ্চলে মথা, যে লাল মথা, তাদেরই কার্যকীর্তি। তার জন্য আমি এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন। কারণ 1980 সনে দাঙ্গাটাও কংগ্রেস সিপিএম মিলেই এটা দাঙ্গা করিয়েছিল, কিন্তু সাধারণ পাবলিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার লোক, অগণিত লোক মারা গেছে, এটা কোনো দায়বদ্ধতা কেউ নেয়নি। তো কাজেই এখনো সামনে 2023 বহুত দূর, 2024 বহুত দূর বলা যেতে পারে, প্রায় 2 বছর আছে। এটাকে ত্রিপুরা রাজ্যটাকে সুন্দর একটা, যেটা ডেভেলপমেন্ট চলছে বিপ্লবের নেতৃত্বে, যেটা রাজনৈতিক খুন একটাও হয়নি এখন পর্যন্ত, এবং নেশামুক্ত ভারত, নেশামুক্ত ত্রিপুরা করার জন্য উনি চেষ্টা চালাচ্ছেন, এবং বিভিন্নভাবে জল, ঘরে ঘর দেওয়া, এর থেকে আরম্ভ করে সব কিছু উন্নয়নমূলক কাজ হচ্ছে। এটাকে বন্ধ করার জন্য, এটাকে ব্যাঘাত ঘটার জন্য বিরোধী শক্তি এখানে কালকে সারাদিন আমি গাড়ি চালাতে গাড়ি চালাই, আমার একজন কৃষা মারা গেছে, কৃষা মশাই উদয় করে খেলি পারে। তো এই কৃষা মশাই এখানে শ্মশানঘাটে গেছে, শ্মশানঘাটে চাইলাম আই এসে রাত্র প্রায় 11টা 12টা বাজে, এমনই বাজবো টান টান করে বারটা খাইয়া ঘুমাইছি, 3টার সময় এসে গাড়ি আগুন তাড়াতাড়ি নিয়ে পাইলাম। আর আমার ইডি ছিল আমার জীবিকা নির্ভর করণের একমাত্র কে করতে পারে ঘটনা, এটা তো এখন দেখছি না, দেখলে দেখা ছাড়া তো আর কোন জায়গা বাগমা বারবার পূর্ব বারবার বিএসএফ শুনুন। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য এবং তার পাশাপাশি গাড়ির মালিক কানাইয়ের বক্তব্য আপনারা শুনলেন, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে বিধায়ক কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন যারা দলীয় কার্যকর্তারা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার জন্য। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন অভিজিৎ সাহা, আরও বিস্তারিত জানব তার কাছ থেকে। অভিজিৎ, আজ এই বিষয়টা জানার চেষ্টা
অভিজিৎদা, যে বিষয় অভিজিৎদার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিষয়টা আমরা বলছিলাম, অবশ্যই গতকাল রাতে বাগমা বড়ভাইয়ার বিএসএফ চমুনিস্থিত কানাই রক্ষিতের যাত্রীবাহী অটোতে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতিকারীরা এবং রাত তিনটে নাগাদ ঘরের বারান্দায় অটো গাড়িতে অগ্নি সংযোগের ঘটনা প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি করেছে এবং পরবর্তী সময় পার্শ্ববর্তীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে আগুন কিন্তু পুরোপুরি ভাবে অটো গাড়িটিকে ভস্মীভূত করে দিয়েছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে বিধায়ক রামপদ জমাতিয়াও সেখানে গেছেন এবং সেখানে গোটা বিষয়টা পরিদর্শন করেছেন এবং কথা বলেছেন কানাইয়ের যারা অটোর মালিকের সঙ্গে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কে বা কারা করেছে এই ঘটনাটা সেটা নিয়ে কিন্তু তদন্ত করবে আগামী দিনে পুলিশ আধিকারিক, এমনটাই জানা যাচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছেন অনুসংবাদ, সঙ্গে থাকবেন।